আসসালামু আলাইকুম। অনেক সময় কোমর ব্যথা রোগীরা চেম্বারে এসে বলেন ব্যথাটা আসলে কোমরে নয়, ব্যথাটা শুরু হয় বাটক থেকে এবং পায়ে ছড়িয়ে যায়। এটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি পিরিফর্মিস সিন্ড্রোম। আজকে আমি দুটি স্ট্রেচিং এবং তিনটি এক্সারসাইজ দেখাবো যা আমি আমার রোগীদেরকে সবসময় প্রেসক্রাইব করে থাকি। এই ব্যায়ামগুলো আপনি যদি করেন তাহলে ইনশাআল্লাহ পিরিফর্মিস সিন্ড্রোমের কষ্ট থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, শুরু করার আগে বলে নেই যে পিরিফর্মিস মাসল একটি অতি গুরুত্বপূর্ণ মাসল যা আমাদের বাটক মাসুলের নিচে অবস্থান করে, যা আমাদের বড় বাটক মাসুল যাকে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস বলি তার নিচে অবস্থান করে এবং এই পিরিফর্মিস মাসুলের নিচ দিয়ে সায়াটিক নার্ভ চলে যায়। তাই কোনো কারণে যদি এই মাসুলটি টাইট হয়ে যায় তাহলে এটি সায়াটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে, যার কারণে আমাদের পেইনটা বাটক থেকে পায়ে ছড়িয়ে যেতে পারে। মাসলটি স্ট্রেচিংয়ের মাধ্যমে এর মধ্যে টেনশন কমিয়ে আমরা ব্যথামুক্ত হতে পারি। চলুন তাহলে দেখা যাক কীভাবে এই স্ট্রেচিংগুলো করব। প্রথম স্ট্রেচিংটি আমি ডান পাশে করে দেখাচ্ছি। সো আপনার যে পাশে ব্যথা হবে সেই পায়ের গোড়ালিকে অন্য পায়ের হাঁটুর একটু উপরে এভাবে রাখুন। তারপর আপনার দুহাত দিয়ে হুরুর পিছনে ধরে আপনার এই ফাঁকে বুকের দিকে টানুন। এই অবস্থায় আপনি একটি স্ট্রেচিং ফিল করবেন এই বাটক মাসুলের মধ্যে। আপনাকে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। আপনি 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারেন। তারপর আস্তে করে ছেড়ে দিন। তারপর আবার করুন। এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবেন। তারপর রিল্যাক্স। এই স্ট্রেচিংটি আপনি প্রতিবারে 3 বার এবং দিনে 3 বার করবেন। এই স্ট্রেচিং এক্সারসাইজটি খুবই কার্যকরী যা আপনার এই পিরিফর্মিস মাসলের টেনশন কমিয়ে আপনার বাটক পেইন এবং পায়ের ব্যথা কমাতে সহায়ক হবে। এখন আমরা দ্বিতীয় স্ট্রেচিং এক্সারসাইজটি করব। দ্বিতীয় স্ট্রেচিং অনেকটা আগের মতোই। সো আপনি আপনার পাকে এভাবে ক্রসড অবস্থায় রাখবেন। তারপর যে পায়ে ব্যথা সেই হাঁটুকে আপনার দুহাত দিয়ে টেনে আপনার অপোজিট শোল্ডার, বিপরীত দিকের শোল্ডারের দিকে টানবেন। আপনি এই মাসুলে, এই যে বাটক মাসুলে একটা পুল ফিল করবেন, এই অবস্থায় 30 সেকেন্ডের মতো ধরে রাখবেন। তারপর রিল্যাক্স করে আবার সেম স্ট্রেচিং করবেন, পুল টুয়ার্ডস ইউর শোল্ডার, ছেড়ে দিয়ে এভাবে আবার করবেন। আপনার পাকে এভাবে ক্রসড অবস্থায় রেখে দুহাত দিয়ে যে পায়ে ব্যথা সে পায়ের হাঁটুকে এভাবে আপনার বিপরীত দিকের শোল্ডারের দিকে, অপোজিট শোল্ডারের দিকে পুল করবেন। আপনি এই বাটক মাসুলে একটা পুল ফিল করবেন, এ অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবেন। তারপর একটু রেস্ট নিয়ে আবার পুল করবেন, পুল টুয়ার্ডস দ্য অপোজিট শোল্ডার। এই মাসুলে একটা পুল ফিল করবেন, এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবেন। তারপর ছেড়ে দিয়ে আবার করবেন। এভাবে 3 বার স্ট্রেচিংটা করবেন, দিনে 3 বার।
তিনটি এক্সারসাইজ দেখাবো যা আমাদের বাটক মাসুল এবং হিপ মাসুলকে শক্ত করে ব্যথামুক্ত হতে সহায়ক হবে। প্রথম এক্সারসাইজের জন্য আমরা এভাবে রোল করে এক পাশে রোল করে শুয়ে যাব। আমাদের হিপ ফ্লোরের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে, হাঁটুর উপর হাঁটু, পায়ের উপর পা রেখে আমরা উপরের হাঁটুকে এভাবে একটু উঠাবো। মনে রাখবেন বেশি উঠানো যাবে না, কারণ তাহলে আমাদের হিপ রোল করতে পারে, সো এরকম করা যাবে না। সো আবার করছি, এই উপরের হাঁটুকে একটু উপরে তুলবো। সো আমরা এই জায়গায় একটা পুল ফিল করব যা আমাদের হিপ মাসুলের স্ট্রেন্থেনিংয়ের জন্য খুবই উপকারী। তারপর ডাউন, এরকম উপরে তুলিয়ে কয়েক সেকেন্ড রেখে আবার নিচে নামাবো। এভাবে আপনি 15-20 বার করে প্রথমে শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে 20-25 বা 30 বার পর্যন্ত আপনি করতে পারেন। এই এক্সারসাইজটি আপনি দুই দিকেও করতে পারেন, যা আপনার এই হিপ মাসুলের এবং বাটক মাসুলের শক্তি বাড়াতে সহায়ক হবে। দ্বিতীয় ব্যায়ামটি হলো সাইড প্লাঙ্ক। এই সাইড প্লাঙ্কের জন্য আমরা আমাদের পা দুটোকে সোজা করে নিব। এখন আমাদের এলবো বা আমাদের খনুইয়ের উপর ভর দিয়ে এভাবে আমাদের শোল্ডারের সরাসরি নিচে যাতে আমাদের খনুই থাকে এ অবস্থায় রেখে আমরা পা দুটিকে সোজা করে কাম আপ এভাবে উপরে উঠব। পা দুটিকে সোজা করে নেবেন, আপনার শোল্ডারের নিচে খনুই থাকবে, এ অবস্থায় কোমরকে উপরে তুলবেন এবং 10 সেকেন্ড ধরে রাখবেন। এভাবে আপনি 3 বার করতে পারেন। প্রথমে 10 সেকেন্ড দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আপনার যখন শক্তি বাড়বে আপনি 20-30 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত এই ব্যায়ামটি করতে পারবেন। সাইড প্লাঙ্ক ব্যায়ামটি অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তো আপনি প্রথমে 10 সেকেন্ড দিয়ে শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে সময় বাড়িয়ে 20-30 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারেন। যদি এই ব্যায়ামটি কঠিন মনে হয় তাহলে আপনি নিচের হাঁটুটাকে ভাঁজ করে নিয়ে সাইড প্লাঙ্কিং করতে পারেন। সো এভাবে 10 সেকেন্ড ধরে রেখে এখন আমাদের লাস্ট এবং ফাইনাল এক্সারসাইজে চলে যাব। লাস্ট এক্সারসাইজের জন্য আপনি আপনার পেটের উপর এভাবে শুয়ে যাবেন, তারপর যে পায়ে ব্যথা সেই পায়ের হাঁটুকে ভাঁজ করে উলকে একটু উপরে তুলবেন, তারপর ছেড়ে দিবেন, আবার উপরে তুলেন, ছেড়ে দিবেন। মনে রাখবেন আপনার কোমর যাতে না উঠে, কোমর ফ্লোরের সাথে অ্যাটাচ থাকবে। এভাবে 10-15 বার এভাবে 10-15 বার করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার 2টি স্ট্রেচিং এবং 3টি এক্সারসাইজ। আপনি যদি বাটক পেইন বা লেগ পেইন বা পায়ের ব্যথায় ভুগে থাকেন, দীর্ঘমেয়াদি কোমর ব্যথা যা আপনার বাটকে এবং পায়ের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে এই এক্সারসাইজগুলো করলে ইনশাআল্লাহ আপনি বাটক পেইন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। মনে রাখবেন এক্সারসাইজগুলো 3টি স্ট্রেচিং প্রতিবারে দিনে 3 বার করে করবেন এবং এই স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো 15-20 বার রিপিটেশন করবেন এবং প্রতিটি এক্সারসাইজ দিনে 2-3 বার করবেন। সেই সাথে অবশ্যই 2টো টিপস মেনে চলবেন। বেশিক্ষণ বসে থাকবেন না, প্রতি 20-30 মিনিট অন্তর অন্তর আপনি উঠে দাঁড়াবেন। বেশিক্ষণ কম্পিউটারের মধ্যে বসে থাকলে আপনার যে হিপ ফ্ল্যাক্সর মাসলগুলো টাইট হয়ে যেতে পারে, যা আপনার বাটক পেইন বা লেগ পেইনের কারণ হতে পারে। বেশি করে পানি পান করবেন, দিনে অন্তত 6-8 গ্লাস পানি পান করবেন। মনে রাখবেন আপনার বডিকে সবসময় হাইড্রেটেড অবস্থায় রাখতে হবে। সায়াটিকা বা সায়াটিক নার্ভের যে পেইন, এটি এই নার্ভের উপর চাপ সৃষ্টি হলে হয়ে থাকে। এর 4টি কারণ রয়েছে। 1. পিরিফোরমিস মাসুলের টাইটনেস। 2. যদি হার্নিয়েটেড ডিস্ক হয় বা ডিস্ক প্রলেপ হয়ে থাকে তাহলে এটা সায়াটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে। 3. স্পাইনাল স্টেনোসিসের জন্য, এই স্পাইনাল ক্যানেলের ন্যারোয়িংয়ের জন্য এটা হতে পারে। 4. স্পন্ডাইলোডিস্থেসিস।
এই চারটি কারণে সাধারণত সায়াটিক নার্ভে পেইন হয়ে থাকে। আপনি যদি এই এক্সারসাইজগুলো নিয়মিত করেন তাহলে অনেকটাই ব্যথামুক্ত হয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবু সালেহ আম্বিয়া, ফিজিওথেরাপিস্ট ইন দ্য ইউকে। এই এক্সারসাইজগুলো করে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।